بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولي من الذله كبيرا تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ونبي هريرة رضي الله تعالى عنه قال وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان وإيمانا واحتسبا غفر له ما تقدم من جنبه كما قال النبي صلى الله عليه وسلم صحيح البخاري صحيح مسلم যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের তার অগণিত রহমত। দুর্ভাগ্য আজকের কত শ্যাম 11, আজকের থেকে তো রহমত শেষ হয়ে গেল নাকি? 10 দিন রহমত না, 10 দিন রহমত, তারপরে 10 দিন এখন মাগফিরাত, এই 10 দিন পরে আর জীবনের গুনাহটা মাফ হবে না, ঠিক তো নাকি? সেজন্য কি বলি, আল্লাহর অগণিত রহমত, যার কৃপায় আপনি আমি সুস্থ শরীরে সালাতুল জুমার জামাতে উপস্থিত হতে পেরেছি, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দোয়া বর্ষিত হোক বিশ্ব মানবতার একমাত্র শাফাতের দীপ্ত নসীব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য অনেক শুনিয়েছেন আপনারা, আমার মনে হচ্ছে তাই। দাস্তির যে বিষয়টি আমি আপনাদের খেদমতে আলোচনা করব, বিষয়টি তারাবি সলাতের রাকাত এবং সদকাতুল ফিতর, এই দুটো বিষয় থাকবে। এরপরে আরেকটি বিষয় থাকবে যেটা হচ্ছে এই বইটার, এই বইটা আমাদের যে হারুন ভাই আসছে কি যশোরে এই বাড়ি, হারুন ভাই বইটা আমাকে গত এক সপ্তাহ পূর্বে, মানে এই যে গত সপ্তাহ গেল আগের সপ্তাহে আমাকে দিয়েছিলেন যে আজাদীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ 20 লক্ষ টাকা পুরস্কার দেবে। এই বইটা লিখছে আমাদের বিরুদ্ধে, এজন্য লিখছে আজাদীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ। এটা অনুবাদ সংশোধন করেছেন রহমকে আপনার রহুল্লাহ নোমানি, এ বইটা তিনি মাঝহাব জায়েজ করেছেন, এজমা জায়েজ করেছেন, কিয়াস জায়েজ করেছেন, অনেকগুলো জায়েজ করেছেন, সূরা ফাতিহা পড়তে হবে না জায়েজ করেছেন, এরকমভাবে 12টি মাসালা লিখেছেন উনি, 12 মাসালা 20 চ্যালেঞ্জ 20 লক্ষ টাকা পুরস্কার। দেখুন একটুখানি বলি, তারপরে আমাকে বইটা দেওয়ার পরে নিচ্ছিলাম না, তারপর বললো ভাই, বললেন যে ভাই একটু পড়ে দেখেন না কি অবস্থা আছে, একটু পড়ে দেখেন।
আমি দেখলাম সে কথা আসলে ঠিক, একটু পড়ি, আমি গোটা বইটা পড়েছি, মানে এখন সময় একটু কম, তারপরেও বইটা পড়েছি। কি আজ জায়গ করেছেন তাকে? ওয়ান হারেস ইবনে ওমার আবি আখি মকফুর বিন শুআবা ওয়ান আনাস বিন আহলিল হামস বিন আসহাবি মুয়াজ বিন জাবাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস পড়ছি না, এই যে হাদিস পড়লাম, তো আপনারা মনে করতেছেন যে হাদিস পড়লো। দেখেন আমি এতে বইয়ের উপরে আবার নিজে একটু মাতবাড়ি করেছি, হাদিসটি জয়ী লিখে দিয়েছি, মানে আমার হাতের লেখা আমি লিখে দিয়েছি। কারণ রসুল সাল্লাম মুয়াজ ইবনে জাবালকে ইয়ামনে প্রেরণ করলেন, এ সময় জিজ্ঞেস করলেন, হে মুয়াজ, তোমার সামনে যদি বিচারক কোনো সমস্যা উপস্থিত হয় কিভাবে ফয়সালা করবে? ইয়াদিসটা আপনারা অনেকে হয়তো শুনেছেন। মুয়াজ বিন জাবাল বললেন, আমি কোরআনের কোরআন অনুযায়ী ফয়সালা করব। খেয়াল করুন, মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আবারও বললেন, যদি কোরআনে না থাকে তাহলে তুমি ফয়সালা কিভাবে করবে? মুয়াজ বিন জাবাল বললেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে ফয়সালাটা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি রাসূলের সুন্নাতে না থাকে এবং আল্লাহর কিতাবেও না থাকে তখন তুমি কি দিয়ে ফয়সালা করবে? মুয়াজ বিন জাবাল বললেন, আমি আমার রায় বা কিয়াস প্রয়োগ করব এবং কোনো ত্রুটি করব না। কি বললেন আপনারা? এগুলো কিয়াসের হাদিস। এই হাদিসটি শায়খ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, শায়খ ইকবাল কেলানি রাহিমাহুল্লাহ, হাদিস বিশারদ মুফতি মদিনার সৌদি আরবের এবং মদিনার হাদিস বিভাগের রেফারেন্সের পণ্ডিত, হাদিসটি লেখার পরে লিখেছেন যে হাদিসটা ওয়াদা হাদিস জয়ীফুন, এবং ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করার পর বলেছেন যে হাদিসি মুরসালান, হাদিসটি জয়ীফ। কেন জয়ীফ হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম, সূরা আল মাইদানা 2 নম্বর আয়াত না 3 নম্বর, আল্লাহ বলছেন যে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দীন পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহর কথা কি মিথ্যা? বললেন কি আল্লাহ যে কিয়াসও লাগবে রায়ও লাগবে? আল্লাহ কোরআন বলছে যে দীন তোমাদের জন্য যত দিক বিভাগ আছে প্রত্যেকটি দিক এবং বিভাগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিয়েছি। আমি মাঝে মাঝে এক্সাম্পল দিই উদাহরণটি বোঝাবার জন্য। দুইটা গ্লাস, একটা গ্লাসে দুধ ভর্তি করা একেবারে কানাই কানাই, আর একটা গ্লাসে মধু ভর্তি করা, মধু ভরা দুধ ভরা। এখন ওই ভরা গ্লাসের মধ্যে যদি দুধ, দুধের গ্লাসে দুধ দেওয়া হয়, গ্লাসে থাকবে না বাহিরে, তারপরে মধুটা দিলেও তো বাহিরে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জালিয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দীন পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহু আকবার! এখন কি আল্লাহর কোরআন মানতে হবে না এই যেই হাদিসটা মানতে হবে বলেন? ওপেন চ্যালেঞ্জ দিয়ে 20 লক্ষ টাকার পুরস্কার দিয়ে মাধ্যমে গোয়ারে প্রতিষ্ঠা করবার জন্য এই বইটা হাদিসদের বিরুদ্ধে রাখা হয়েছে, এর তাত ভাঙ্গার জবাবও লেখা শুরু হয়েছে ইনশাআল্লাহ। মারদ বসিদি এটা দেখবেন, মুজাফফর বিন মহসিন ভাইয়ের জাল হাদিসে কবলে রসুল্লাহ সালাত দেখবেন কয়েকটি কোটেশনের মধ্যে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি। অথব রায় কিয়াস এটা চলতে পারে না, যেহেতু কোরআনুল করিমের নিকটে যদি না দেখে আপনি সেটা হাদিস দিয়ে কিভাবে সাবেত করবেন? অসম্ভব। গোটা বাংলাদেশে, শুধু আমাদের যশোরে নয়, আমাদের কেশবপুরের বাগধা গ্রাম 15 থেকে 16টা ছেলে আমার কাছে গত জুমাতেই, আমি মসজিদ তুলেছিলাম, ওরা বিকালবেলায় জুমার পরে আবার আমাকে প্রোগ্রাম করতে হলো, তারা আসলো, আসার পরে বলছে এই ঘটনা ঘটেছে আমাদের এলাকায়, আমাদের মসজিদ থেকে বের করে দিয়েছে। আলো অপরাধ, তো অপরাধ হচ্ছে আমরা এই যে রফলি দিন করে সালাত আদায় করছি আর একটু জোরে আমিন বলছি, বুকির উপরে হাত বাঁধছি, এই জন্য আমাদেরকে বের করে দিয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, মসজিদ থেকে বের করে দেয় কারা বলেন? মসজিদ থেকে বের করে দিয়েছে কি আসলে মুসলমানদের কারা?
আপনারা একটু বুঝে নেন। আমি বললাম না, কষ্ট পাওয়ার কিছু নাই, মসজিদ থেকে বের করে দিয়েছে, আজকের জুমায় বসার কথা। আমার কাছে আসলো, ওরা এসে বলতেছে যে এই কিতাবগুলি আছে। আমরা হ্যাঁ সবই আছে, নিয়ে যাও। আমি আবু দাউদ দিলাম, মিশকাত দিলাম, সম্ভবত নাসাই ইবনে মাজা, আরও কিছু কিছু ছোট ছোট বই ওদেরকে দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। আজকের বসার কথা কেশবপুর আলিয়া মাদ্রাসা, আরবি প্রভাষক মওলানা আব্দুল জলিল সাহেব, তার কাছে আসছে কিছু লোক, এসে বলছে যে আমাদের ছেলেরা তো সব বিভ্রান্ত হয়ে গেল হুজুর, আজকের একটু আমরা বসার চিন্তা ভাবনা করেছি, মেহরবানি করে একটু আজকে চলেন, আমরা একটু বসে যে এই ছেলেদেরকে একটু হিদায়তের পথে আনা যায় কিনা। মওলানা আব্দুল জলিল সাহেব জবাব দিয়েছেন, এই স্ত্রীর মাধ্যমে গোটা বাংলাদেশের শুধু আপনার বাধ্যায় নয়, গোটা বাংলাদেশের ছেলেরা এভাবে আরাধিত হয়ে যাচ্ছে এবং সেখানে সৈয়াদিসের আমল তারা করছে। অথবা আমি মওলানা আব্দুল জলিল ওই ছেলেদের বিপক্ষে যেতেই পারবো না, এবং ওরা যেটা করছে সেটা হাদিস সৈয়াদিস সম্মত, আলহামদুলিল্লাহ। আমি যেতে চাননি, আমার কাছে রিং করলো, ভাই এই অবস্থা। আমি বললাম একটু বিজয় তো আল্লাহ দিয়ে দিবেন, এটাই দিয়ে দিল, সম্মান দেবো যদি। ওদের গাত্রদাহ শুরু হয়েছে, এই জন্য কলেমা বৃদ্ধি করে ভলিউম বড় করে দেওয়া হচ্ছে। আর এটা পড়লেই এটা আপনি বুঝতে পারবেন, খুব কঠিন, এটা বুঝা বড় করে না যে বুঝলেন, এটা পড়তে পারবেন না। হরুন ভাই আমাকে দিল, আমি নিচ্ছিলাম না, তারপরেও দেখলাম না বইটা দিচ্ছে টুনি, নিয়ে এটা পড়লাম। সম্মানিত উপস্থিতি, পড়ে দেখলাম যে অবস্থা এত সাংঘাতিক খারাপ যে কিয়াস আপনার আমার জন্য ফরজ করে দিল, এই মানে কিয়াস মানা এটা জায়েজ করে দেওয়া হলো। এতো সব আপনাদের বোঝাতে পারবো না। দেখুন এখানে একটি বিষয়, সূরা ফাতিহার ক্ষেত্রে হাদিস সমূহের বিভিন্নতা, তারা হাদিসগুলো সব সহি হাদিস লাগাইছে। দেখুন তারা লিখছে ভাবে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইকরা বিউম্মুল কুরআন ফাসাইদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির নামাজ হয়নি যে সূরা ফাতিহা পড়েনি এবং সূরাও মিলায়নি। 149 মিশকাত শরীফ প্রথম খণ্ড 78 পৃষ্ঠা, মুসলিম প্রথম খণ্ড 169 পৃষ্ঠা, কুল্লু রাকাতিন প্রত্যেক রাকাতে লিখছেন তারা, আরবিতে লিখছে। লেখার পরে এরপরে দেখেন আরো হাদিস দিয়েছে যে লা সালাত লিমান লাম ইকরা বি ফাতিহাতুল কিতাব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি নামাজ হয় না যে ফাতিহা পড়ে না। এরপরে দেখেন আরো হাদিস দিয়েছে, আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু না বললেও হচ্ছে না, ওবাইদা বিন সামিত আন্নাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাকরাউ বি শাইয়্যিন মিনাল কুরআন ইযা জাহারাত ইল্লা বি উম্মুল কুরআন, রাসূলুল্লাহ বলেছেন সুতরাং আমি যখন উচ্চস্বরে কিরাত করব তোমরা সূরা ফাতিহা ব্যতীত কুরআন থেকে কিছুই পড়বে না। হাদিসগুলো কি সব সঠিক লিখছে না? এভাবে পাঁচটা হাদিস লেখার পরে দেখেন লিখছে এবার এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমাধান, হাদিসগুলো বাদ দিয়ে এখানে লেখা হয়েছে ইমাম হাজার রাহিমাল্লাহর সমাধান। কি দিচ্ছেন সমাধান? মুক্তাদির জন্য সিদ্দি এবং জাহারি এবং সূরা ফাতিহা অন্য সূরার মাঝে পার্থক্য করা ও না করা এবং নিষেধ করা ও না করা সংক্রান্ত পাঁচটি হাদিস উপরে উল্লেখ করা হয়েছে। এই সবগুলো হাদিসের মাঝে সমন্বয় করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক চমৎকার সমাধান প্রদান করেছেন। এক্ষেত্রে তার ফকিহ মুস্তাহিদগণ সমাধান হলো কিরাতের মাসালার একাধিক পরিবর্তন সাধিত হয়েছে, সবশেষ ইমামের কিরাতকে মুক্তাদির কিরাত সাব্যস্ত করে মুক্তাদিকে যে কোনো নামাজে যে কোনো ধারণাতে কিরাত থেকে সম্পূর্ণ নিষেধ করা হলো। এটা কার মত? কথা বুঝতে পেরেছেন আপনারা? আবু হানিফার উপরে যে কিরাত নাজিল হলো, কোরআন কি তার উপরে নাজিল হলো, অথচ সেই ইমাম আবু হানিফা একজন জবরদস্ত পণ্ডিত, তার নামে এভাবে চড়াই দিয়ে তার বিপক্ষে তিনি বলে তার নামে সমন্বয় করে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, এভাবে আপনাদের আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। এই বইটা লিখছে অভিয়ান চ্যালেঞ্জ, 20 লক্ষ টাকা। কেন লিখছেন আপনি? হাদিসগুলো লিখছেন, হাদিসগুলো লেখার পরে ইমামুল মতটা কেন আসেন এখানে? মাজহাব কি ফরজ তো নাকি এর মধ্যে লেখা আছে? মাজহাব কি ফরজ লিখছে? মাজহাব মানা ফরজ লিখছে, লেখার পরে বলছে আমি এখন বলি, বলে মনে করেন চার মাজহাব মানা কয় ফরজ? চার মাজহাব মানা যদি চার ফরজ হয় তাহলে ইমাম শাফি হাফি এখানে বাঁধেন, ইমাম মালিক এখানে বাঁধেন, ইমাম আহমদ বিন হাম্বল এখানে বাঁধেন, ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ যে কোথায় বেঁধেছেন তার স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না, কিন্তু তার নামে দেওয়া হয়। ইমাম আউলিয়া রাহিমুল্লাহ কোনো কিতাব লেখেননি স্পষ্ট, তিনি কোন কিতাব দুনিয়ায় লেখেননি, ফিকহুল আকবার নামে একটি কিতাব লেখা হয়েছে, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হয়েছে। দেখবেন সে কিতাবটির লেখক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ না,
অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে এভাবে জুড়ি দেওয়া হচ্ছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে সূরা ফাতিহা আর পড়তে হবে না। শ্রীকৃষ্ণের মতে একটা করতে যারা তাদের সমস্যাটা কি বলেন? শ্রীকৃষ্ণের মতে যারা করছে তাদের সমস্যাটা কি? মাতালির মতে গৌতম বুদ্ধের মতে যারা চলছে তাদের সমস্যাটা কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি দাঁত ভাঙ্গা জবাবটা ভাবে দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যা রাসূল সাল্লাম রাসূলের পক্ষ থেকে যদি কোনো কথা আসে আইনন রাসা চক্ষু বুঝে মাথা পেতে মেরে নাও অকল সাহাবি আখতারে না সাহাবাই কেরামের পক্ষ থেকে কোনো কথা আসলে তোমরা সে যাচাই বাছাই করে দেখো যে সাহাবির কথার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লামের কথার মিল আছে কিনা। আলহামদুলিল্লাহ ইবনুল জীদ হুজ্জাতুল্লাহিল বালেগার প্রথম খণ্ডের 157 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথাটা লিখছেন। আরো মজার কথা বলি, জামাত ইসলামী বিরোধিতা কেন একটি সত্য লিপলেট গ্রন্থ আছে, এই গ্রন্থটির লেখক হাফেজ নুরুল ইসলাম দেওবন্দ তিনি লিখছেন ওই গ্রন্থটির 14 পৃষ্ঠায় অনেকগুলি ইমামদের কৌল তিনি নিয়ে আসছেন। ইমাম মালিক রহমাল্লাহ তিনি ভাবেন প্রত্যেক ব্যক্তির কথা গ্রহণীয় এবং বর্জনীয় আছে, কিন্তু এই কবরের সাহিত্যের একটি মোহাম্মদ সাল্লামের কোন কথা বর্জনীয় নয়। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ইমাম আবু হানিফা রহমাল্লাহকে আমি ভালোবাসি, তাকে মহব্বত করি, তার জন্য দোয়া করি, রাহেমাহুল্লাহ তার জন্য করি, কেন করি? তিনটা কথা লেখেননি। আর দাদা ছোটবে একটা কথা বলতেন যে বাঘের নামে শিয়ালে মরি খায়, অবস্থাটা কিছু এরকম হচ্ছে যে আবু হানিফা রাহেমাহুল্লাহ তিনি এভাবে বলছেন যে তালা কলেন খালিককে থামলাম। তার ছাত্ররা প্রশ্ন করতেছে হে মোহাম্মদ ইমাম আপনার কোন কথা যদি আল্লাহর কিতাবের বিপক্ষে যায় আমরা কি করব? তিনি বলছেন কলত্র কিতাব আমার কথাকে বাদ দিয়া তোমরা আল্লাহর কিতাব মেনে নাও। আলহামদুলিল্লাহ, আপনার কোন কথা যদি মোহাম্মদের কথার বিপক্ষে যায় তাহলে আমরা কি করতে পারি? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ উত্তর দিচ্ছেন কলত্র কিতাবুল্লাহ খয়রুল কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আমার কথাকে বাদ দিয়া মোহাম্মদ সাল্লামের কথাকে মেনে নাও। আলহামদুলিল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহ মানতে বললেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 59 আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে স্পষ্ট ভাবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে উলিল আমর যারা থাকে তাদের নির্দেশ মান্য করো। আমরের সিগা উলিল আমরি মিনকুম, কোনটা হচ্ছে জমির হাজার গ্রামারের কায়দা, এটা হচ্ছে জমির হাজার, অর্থাৎ জমির হাজার এটা বলা হয় স্কুলের ছাত্রদের যখন ক্লাসের শিক্ষকরা ডাক দেয় আব্দুল খালিক হাজির বা উপস্থিত বলে কি হাজিরা খাতা আছে না, কেন হাজিরা খাতা মানে কি জমির হাজার, এটা আর্মি, ওই হাজিরা খাতাটা হচ্ছে আর্মি শব্দ করে ব্যবহার করা হচ্ছে এখন, এই হাজিরা খাতা হাজির অর্থাৎ জমির হাজির উপস্থিত। যদি আমাদের নেতা এখন আমাদের আল্লাহ মাসুদুল্লাহ গালিব স্যার তিনি আছেন, আমাদের নেতা আমরা তাকে নেতা হিসেবে মেনে নিয়েছি, তিনি নেতা আছেন, তিনি আমাদেরকে পবিত্র কোরআন সেই সুন্নার আলোকে আমাদেরকে যদি দিক নির্দেশনা দেয় আমরা মানতে বাধ্য, ঠিক না ঠিক? কিন্তু আমির সাহেব যদি কোরআন সুন্নার বাহিরে যাইয়া বলেন যে এই কাজটাই করতে হবে মানবেন আপনারা? কোন হালত বাচ্চারা মানতে চায় না এটা। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ কথাটাই বলছেন যে তোমরা আমাকে তিরস্কার দিও না, এটা সুফল হাদিস উফা হো মাযহাব, সেই হাদিস যেখানে পাও এটাই হচ্ছে আমার মাযহাব। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, অতএব আজকের আপনাকে আমাকে আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে এবারে চ্যালেঞ্জ দিয়ে বলল যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমাধান কার সমাধান? আর তিনজন বাদ তাই না, চারটি মাযহাব বা ইমাম শাফির তাবাদ, ইমাম মালিকের তাবাদ, ইমাম আহমদ বিন হাম্বলের তাবাদ, আপনি জোরের সময় রফরিদান করবেন, আসরে আর করার দরকার নাই, মাগরিব আপনি জোরে উচ্চ স্বরে পড়ুন, আসর ঈশার সময় পড়ার আস্তে আস্তে আমি পড়ুন, সপ্তাহ মারা হয়ে গেল নাকি? কি আমার কথা বুঝেছেন ভাই? আপনি মাঝহাব মানেন, সপ্তাহ বরহাত বলেন কোথায়? শুধু আপনারটাই মানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত পাগল ছিলেন, জবরদস্ত হাদিস তিনি ছিলেন,
তিনি যেহেতু তিনি বলেছেন আমার মতামত আলহামদুলিল্লাহ, কিন্তু ২০ লক্ষ টাকার পুরস্কার আলাদুদ্দিন বৃদ্ধি যারা দিতে এসেছে তারাই সাজা আলোল হাজার হয়েছে। আমরা দেখেছি কয়েকবার দেখেছি সম্মানিত উপস্থিতি, সব ফসল আমি বলতে পারবো না, গোটা বইটা আমি পড়েছি। আমার পরের পরে দেখেন অনেকগুলি কথা এবারা আসলে লিখছে, এ সহ্য করা মুশকিল, কিন্তু সহ্য না করেও বা কি করি, কিছু করারও নাই। সম্মানিত উপস্থিতি, এই যে আরেকটা জায়গায় দেখেন এখানে লিখছে, দেখুন এখানে বলছে, এ সম্পর্কে অবগতি লাভ করলেই মুক্তির সরল পথ কোনটি বোঝা যাবে। আমি একটু মধ্যখান থেকে পড়ছি, সবাই একই কথা, তার নিজ থেকে বিষয় আসবে, পূর্বের কথা দীর্ঘক্তি করেই বলতে হয়। এ যুগে কথিত মুস্তাহিদদের কেউ যখন তাহকিক ও গবেষণার ময়দান অবতীর্ণ হয়ে ব্যবহৃত পরস্পর বিরোধী সাংঘর্ষিক হাদিস অবলোকন করবে এবং হাদিস সময়ের মাঝে সমন্বয় বা কোন একটিকে অগ্রাধিকার দেওয়ার রাস্তা খুঁজে পাবে না, তার মাথায় অভিযোগ আপত্তির স্তূপ জমে যাবে। তখন তার জন্য দুপথ থেকে যে কোনো এক পথ অবলম্বন করা ব্যতীত কোনো উপায় থাকবে না, হয় সে পাগল হয়ে যেতে পারে নতুবা সমাধানহীন অভিযোগে আপত্তির শিকার হয়ে ইসলাম ও ইমান থেকেই মাহরুম হয়ে যাবে। মুস্তাহিদ ইমামকে একজনকে যদি না মেনে নেওয়া হয় সে পাগল হয়ে যাবে, যেমন আমাদের দশাটা হচ্ছে। আমরা তো কোনো ইমাম মুস্তাহিদকে মানি না, মানি তো মানি কি, যার কোনো আমাদেরকে লামাঝারু বলা হচ্ছে, তাই না? এর কোনো দলিল নাই, লিখছে এবার দেখুন, সেটারে ইসলাম ইমান থেকে মাহরুম হয়ে যাবে। এর জন্য হাকিমুল উম্মাহ সবচেয়ে নিরাপদ হলো বিনা বাক্যে সে পথে নিজেও গমন করা। কি বুঝতে পারলেন? হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ ভারতবর্ষে বাড়ি কত সালে আসছে, 1280 সাল তার জন্ম, আর 1362 তার মৃত্যু। রাসূল সাল্লামের মৃত্যু কত হিজরিতে হয়েছিল বলেন? 10 শেষের দিকে, তাই না? কত শত বছর পূর্বে আসলো হাকিমুল উম্মাহ? এর কোন দলিল আছে? একাকিয়া মাযহাব মারা ফরজ করা হচ্ছে, আজকে যেমন ধিক্কার জানায় মাযহাব মারা হারাম, যে কোনো ইসলামী মাযহাব মারা ফরজ, আর তথাকথিত হানাফি শাফি মালিকি হাম্বলি যে কোনো মাযহাব মারা স্পষ্ট হারাম। শুনুন হাদিস, আপনার মিশকাতের 258 নম্বর হাদিস অবধি খুলুন এবং আপনি সূরা আল ইমরানের ইমরানের 280 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করতে শুরু করুন। সেখানে দেখবেন স্পষ্টভাবে হাদিস বলা হচ্ছে, আল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদা লাকুম মূসা হাত্তা বা'তুম হুয়া তারাকতুনি লা তালাউতুম আনতুম ইসরিলা লাউ কানা মূসা হাজ্জান ওয়া যাকাল নবতি লাতমানি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন একদিনকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইহুদির নিকট থেকে সহিহ বানিয়াল কিছু লিখলেন, লিখে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দিতেন অবশ্যই আপনার সামনে আমি এই তাওরাতের কিছু কপি লিখে নিয়ে এসেছি, আমার বন্ধুর নিকট থেকে আমি এগুলি তেলাওয়াত করতাম, আপনাকে একটু শোনাইতাম। রাসূলের দরবারে এই কথাটুক বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের চেহারাটা রক্তিম বন্ধ হয়ে গেল। পাশেই বলছেন হযরত আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু, তিনি বলছেন, হযরত ওমরের শরীরে ভাবে গুতা লাগাইয়া বলছে, ভাই ওমর, আপনি কি রাসূলুল্লাহ সাল্লামার চেহারার দিকে আপনি তাকাননি? আপনি তাকায়া দেখুন না অবস্থাটা কি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লামের দিকে তাকিয়ে তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমি এই মুহূর্তে আপনাকে একমাত্র আমি মেনে নিচ্ছি, ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিলাম এবং আপনাকে একমাত্র ইমাম হিসাবে মেনে নিচ্ছি। আল্লাহ নবী, আমি এরকম প্রশ্ন আর জীবনে কোনোদিন করবো না। আল্লাহ রাসূল ওই বৈঠকে হাদিসটি বলেছিলেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসমকে আমি বলছি, শোনো হে উপস্থিত মুসল্লিরা, তোমরা শোনো, ওয়াদালাকুম মূসা ফাত্তাবাতুহু, এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু নবী হিসাবে আছি, আর এই মুহূর্তে যদি মুহাম্মদ হযরত মূসা আলাইহিস সালাম নবী হয়ে
আছে, তোমরা যদি তার অনুসরণ করতে থাকো, ওয়াতারাকতুমুনি, আমাকে বর্জন করে আমার আকীদা, আমার আমল, আমার সুন্নাহ, আমার আদর্শ, এগুলো বাদ দিয়ে তোমরা যদি মূসা নবীর ইত্তেবা অনুসরণ করতে থাকো, লা যালাল তুমান ফাই সবিলা, তোমরা সকলেই পথভ্রষ্ট গোমরাহি হয়ে যাবে। ওলাউ কানা মূসা হাজ্জাল সোলোমার, হে আল্লাহর ইসমান আলী তোমাদেরকে বলি, ওলাউ কানা মূসা হাজ্জাল, এখন যদি মূসা নবী জীবিত থাকতো, ওয়া আদ্রাকান নবুয়াতি লাতবানি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার আদর্শ গ্রহণ করেছিলাম, মূসা নবীর কোনো ভয় নাই। মাযহাব মানে হারাম, অত্র হাদিস আপনি খুলে দেখুন বন্ধু, আপনি ওখানে চ্যানেল দিচ্ছেন 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকার অভাব নেই হাদিস বাচ্চাদের, অথেল হাদিসদের কোন রকমের দরকার নাই, আপনার এই যে মানে আপনি যে অবরক্ষা করেছেন বৈঠায় হাদিসকে আপনি হিতা করে সেখানে একজন ইমামের মতামত নিয়ে আসছিলেন, তিনজনের ইমামের কথা আপনি নিয়ে আসলেন না কেন? ইমাম মালিক রহরি দান করে সালাত আদায় করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহরি দান করে সালাত আদায় করেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি রহরি দান করে সালাত আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আহলে হাদিসরাও কি করে? রহরি দান করে। রহরি দানে 292টি হাদিস আমি রাখছি আমার কাছে আছে, আপনাদের কাছে যদি গ্রহণ যদি থাকে আপনার তো খুলে পড়ে দেখবেন, জু জু রহরি দাইন, ইমাম বুখারীর লেখা, খলিলুর রহমান বিন বইটা, জি এই বইটা আপনার একটু পড়ে দেখবেন, মাশা আল্লাহ জাযাকাল্লাহ, ইমাম বুখারীর মতো একজন জবরদস্ত ব্যক্তি তিনি জুজু রফলি দাইনের দিয়া ওর মধ্যে 292টি হাদিস সহিহ সনদে বর্ণনা করে দিয়েছেন, এবং তার একটা উক্তি ব্যক্তি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা উক্তি দিয়ে রফলি দাইনের একটা হাদিস প্রমাণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, একজন আপনাদের সে মধ্যে বলছিলাম এই ওপেন চ্যালেঞ্জ দিয়ে আহল হাদিসের বিরুদ্ধে কোনো লাভ নাই, আকিদার ক্ষেত্রে অপসিহীন বলে আমাদের ক্ষেত্রে অপসিহীন ভাবে সুন্নাতপন্থী, ঠিক না? আমাদের ইমামকে বলেন তো বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ, আর আপনার ইমাম মুরগি আগে না ডিম আগে বলেন, মুরগি আগে না ডিম আগে? আরে মুরগি যদি না থাকে ডিম পাবেন কই? বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দশ হিজড়ির শেষের দিকে তেরে গেলেন প্রয়াগের হিজড়ি, আবু হানিফার জন্ম হল 80 হিজড়ি, কে আগে কে? তৌহিদের বাণী কে পড়ছিল? আল্লাহ রাসূলকে আবু হানিফা রাহিমাল্লাহ মাঝে মানছে নাকি? মাঝাব দ্বারা ফরজ বানালেন কি হবে আপনি? আপনার কি দাঁড়াই হল সম্মানিত মুসলিম, এত কথা বলতাম না, শুধুমাত্র বইটা লিখে আপনি এটা পড়লে অত সহজে বুঝতে পারবেন না, দেখবেন যে না ঠিক আছে দলিল ঠিক আছে তো, কিন্তু হাদিস যে জৈব জাল দিয়ে ভরে ভরে সেই হাদিস টেন্টার করে বাদ দিয়ে জৈব হাদিসগুলো সেখানে আমল করা হচ্ছে সম্মানিত মুসলিম। এই জন্য বলছিলাম যে আসলে এই বইটা পড়ার দরকার, এটা আলেমদের পড়ার দরকার, জ্ঞানী মানুষের পড়ার দরকার, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টি কিভাবে লেখা হয়েছে। অনেক কথার মধ্যে আছে, সব দিয়ে আপনাদেরকে আমি যদি বলি খুব বাই টাইম পাবো না সম্মানিত উপস্থিতি, অর্থের বইটা পড়েই আসলে আমার মগজটা ঠিক নাই সম্মানিত উপস্থিতি। এর জন্য বলছিলাম যে মাঝহাব মানে আমাদের কাছে কি সম্মানিত উপস্থিতি, এটা আমার কথা না, আপনি বাইহা কিশোর ইমান মেস্টার প্রথম খণ্ডের ইমদাদ লাইব্রেরি প্রকাশ প্রথম খণ্ডের হাদিস নাম্বার 258 আপনি খুলুন, এজমার বৃদ্ধেও 163 নম্বরের হাদিসটা আপনি খুলবেন সেই আপনার মেসকাতের 163 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ইল্লাল্লাহু লা ইয়াসমাউ উম্মতি দালালা, আমার উম্মতেরা গুমরাহির উপরে উপমত হবে দুনিয়ার মুসলিম এক হও এক হও, সম্ভব নাকি? হবে? শিয়ারা কি আসবে? রাফিজরা কি আসবে? খারিজরা আসবে? মুতাজিলেরা আসবে? মুসাব্বিহারা আসবে? দুনিয়ার মুসলিম এক হও এক হও সম্ভব? যেহেতু বিশ্বকে বলেছেন ইল্লাল্লাহু লা ইয়াসমাউ উম্মতি দালালা, নিশ্চয়ই আমার উম্মতেরা গুমরাহির উপরে একমত হবে। আপনার ইজমা শেষ, ইজমা কি শেষ সম্মানিত মুসলিম? অর্থাৎ আমরা বিশ্বাস করি ইজমা হয়েছে সাহাবায়ে কেরামের আমলে, যেহেতু বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেলেন, হযরত উমার বিন মুতুন সাহাবী তরবারি নিয়ে বের করে বলছে যে ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন আমি তরবারি দিয়ে তাকে দুভাগ করে ফেলবো, ঠিক না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এসে খুতবা দিলেন এবং বললেন হে উমার, তুমি কি আল্লাহর গোলাম না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম? হযরত উমার আর কোনো কথা বলেনি। এ সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে জমা মোহাম্মদুল্লাহ রাসূল
লাকাদ খালাকনা মিন কুবহি রাসূলাই মা তাওকুতিলা সূরা আল ইমরান খুলবেন 100 নম্বর আমার এভরেট মনে আসছে আয়াতটা আপনারা দেখে নেবেন একটু যে আল্লাহ পাক বলছেন মুহাম্মদ আল্লাহ রাসূল সূরা কিছুই নন তিনি যদি মারা যান জীবিত থাকেন তোমরা কি দিন দিকে সরে যাবে হযরত ওমর বলছে এইমাত্র মনে হচ্ছে আয়াতটা আমার কাছে নাযিল হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে এটা মনে ছিল না ইসমা হয়ে গেল সঙ্গে সঙ্গে সাহাবাই কিরামের মধ্যে আলহামদুলিল্লাহ আমি এখানে দাঁড়িয়ে লেকচার মারছি আপনি ওখানে দাঁড়িয়ে দিচ্ছেন কিভাবে একমত হবেন আপনি আসুন বন্ধু একসঙ্গে ঠিক না ঠিক একসঙ্গে বসি বসে কোরআন এবং সহিহ হাদিস মানি আপনার ইজমা কিয়াস রাখেন ওইদিকে কিয়াস মানে কি অনুমান না কিয়াস মানে কি অনুমান এই বিল্ডিংটা 700 কিলোমিটার ওজন হতে পারে অনুমান বলেন একটা ওজন দিলাম ওজন দিয়ে হইল হয়তো 100 মন হইল নাকি আরো বেশি হবে ধরে নেন অনেকটা হলো কিন্তু দেখা গেল 2 কেজি বেশি হয়ে গেল কি 3 কেজি কম হয়ে গেল ঠিক না একটা পুকুরে 5 মনে করেন যে হয়তো 5 মন পানি আছে ছোট একটা পুকুর কিন্তু মাপ যদি দেখা গেল 4.5 মন বা 4 মন 30 কেজি হলো কি করবেন আপনি অনুমান চলে না চলে কি অনুমান শরীয়তের দলিল নয় কে আসছে অনুমান একটা রসুল শশী পড়বেন দাখিল 10 নবম শ্রেণী নবম শ্রেণী এবং 10 শ্রেণী রসুল শশী পড়ে দেখবেন কি আসের অর্থ হুজুর রায় লিখছে এটা আমার লেখা আমি বললাম তা না আপনার জায়গাটা দেখে নেবেন আপনার হুজুরে কি লিখছে কি আপনার কি সম্মানিত অতিথি এই জন্য বলছিলাম যে আসলে আহলে হাদিসদের বিরুদ্ধে কলম ধরে কোনো লাভ হয়েছে হয়েছে না সম্মানিত অতিথি